হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ বুধবার পদ্মসেতুতে আজকের যাত্রায় দেখতে পেলাম সড়ক পথে ডিভাইডারের রং উঠানোর কাজ চলছে। মূলত টারফিন দ্বারা এই রংগুলো উঠানো হচ্ছে। এখন আসি পদ্মা সেতুর 19 নম্বর পিলারের কাছে। 19 নম্বর পিলারের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানের যে ডিভাইডার, সে ডিভাইডারের কি করছে তার থেকে আমরা জেনে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ডিভাইডার আপনি কি করছেন, এখন কি করতেছেন? মানে ওয়াশ করতেছেন? এখানে যে যে ব্রিজ ঢালাই করার সময় যে রং ভরছিল আর কি, সে রং মুছতেছেন? এই যে যে ডিভাইডার, এই ডিভাইডার কি কোনো রং হবে না, নাকি এরকম সাদা অবস্থায় থেকে যাবে? এখানে রং হবে না, এখানে রং উঠে ফিনিশিং করে এটার কাজ এখানে সমাপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে ডিভাইডার, সে ডিভাইডার কিন্তু কোনো কালার হবে না, এটা এরকমই থেকে যাবে। জাস্ট শুধু আপনার ওই রঙের রং যে ভরছিল তা উঠানোর কাজ চলতেছে আর কি। দেখতে পাচ্ছেন যে যে রং উঠেছে। আমাদের দূরে থেকে দেখায় আপনাদের দুই পাশের রাস্তার যে মাঝখানে ডিভাইডার, সে ডিভাইডারের ঘষা আর কি, ঘষে যে রং উঠছিল তা উঠানোর কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন পানির মাধ্যমে এই রংগুলো উঠানো হচ্ছে। এগুলা কি, এগুলো আপনি যে এই যে এখানে টারফিন, এগুলো কি টারফিন? না, টারফিন দিয়ে ঘষা দিলে উঠে যায়। টারফিনের মাধ্যমে এই যে যে রং, সে রংগুলো কিন্তু উঠানো হচ্ছে। ধন্যবাদ, আশা করি সকলে ভালো থাকবেন। আপনারা, আমি সামনের দিকে হাঁটি, আপনাদের দেখাই। রঙের রং ছিল তা চেষ্টা চলতেছে, মানে কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন।